ওয়েদার প্রেডিকশন বলছিল সারাদিন বৃষ্টি হওয়ার কথা ছিল হোবার্টে, কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে ঢাকা শহরে। তবে অনেকের জন্য একটা ফরচুনেট ব্যাপার, কারণটা হচ্ছে খেলাটা পুরোপুরি উপভোগ করার সুযোগ করে দিয়েছে এই বৃষ্টিটা, বিশেষ করে ঢাকা শহরের বৃষ্টিটা। যদিও হোবার্টে কিছুটা বৃষ্টির ইন্টারাপশন ছিল, তারপরও বাংলাদেশ এই ম্যাচটা জয়লাভ করেছে 9 রানের ব্যবধানে। আমরা এই ম্যাচ নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন ক্রিকেটার ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইলিয়াস সানি। সানি ভাই, ওয়েলকাম টু অনফিল্ড, প্রথমবার মতো আপনাকে পেয়েছি। নাও টকিং অ্যাবাউট দ্য ব্যাটার্স, আমরা বেশ কয়েকটা জায়গায় দেখেছি, ইনফ্যাক্ট ব্যাটিং নিয়ে প্রথম পাওয়ার প্লেতে দুর্দান্ত ব্যাটিং বাংলাদেশ করেছে, বাট মিড ওভার্সে গিয়ে ফল করেছে। আমরা আউটের ধরনগুলো যদি একটু সানি ভাই দেখি, সেক্ষেত্রে যে বিষয়টা আসলে নেদারল্যান্ডসের ক্ষেত্রে ঘটেছে, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তেমন হয়েছে। অর্থাৎ হার্ড লেন্থ থেকে বলগুলো রাইজ করেছে, সেগুলোর এগেনস্টে লিটন সৌম্য দুজনেই উইকেট দিয়ে এসেছেন। এটা কি আসলে অভ্যাসের ব্যাপার যে এই যে বল এক্সট্রা বাউন্স ক্যারি করছে, সেগুলোর সঙ্গে হ্যাবিচুয়েশনের সমস্যা? টু বি ভেরি অনেস্ট সামি ভাই, আমরা ওভারঅল ক্রিকেটটা কিন্তু আমাদের দেশেই খেলি এবং আমরা দেশেই প্র্যাকটিস করি। ওই হিসাবে যদি আপনি দেখেন তাহলে আমাদের উইকেট আর এই উইকেটের মধ্যে কিন্তু অনেক বড় একটা পার্থক্য আছে। তো এইখানে যেই বলটা আপনার একটু বাউন্স করছে, সেই বলটা কিন্তু ইউজুয়ালি আমাদের বাংলাদেশে আমাদের ওয়েস্ট লেভেলে আসছে। তো ওদিক দিয়ে যদি দেখেন এই টোটাল পিচটায় আমরা এক্সপিরিয়েন্স নই, আমাদের ব্যাটসম্যানের এক্সপিরিয়েন্স নই, ওই হিসাবে যদি দেখেন তাহলে আমাদের একটু আনইজি লাগবে, এটা খুবই স্বাভাবিক। বাট এটা হচ্ছে যে দেখার বিষয় যে আপনি কত তাড়াতাড়ি এই উইকেটগুলোকে অ্যাডপ্ট করে নিতে পারেন, বিকজ সময় আমাদের কাছে বেশি নেই। তো প্র্যাকটিস বলেন আর এমনি দেখে বলেন, আমার যেটা আমি চিন্তা করছি যে উইকেট সম্পর্কে আপনাকে এগুলো দেখেই একটু রিড করে ফেলতে হবে আগে থেকে যে উইকেটের বিহেভিয়ারটা কেমন। নতুন একটা টার্ম শুনতে পাচ্ছি বাংলাদেশের ক্রিকেটে, সেটা হচ্ছে কংক্রিটের পিচে প্র্যাকটিস করা। বাট সানি ভাই, আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে কংক্রিটের পিচে তো আমরা হর হামেশাই প্র্যাকটিস করি এবং বিভিন্ন একাডেমিতে ছোটোবেলা থেকে কংক্রিটের পিচেই প্র্যাকটিস করে, সেটাকে নিয়ে নতুন করে আবার কথা হচ্ছে যে বিসিবির একাডেমি মাঠে কংক্রিটের পিচ বসানো হয়েছে এই সমস্ত কন্ডিশনে খেলার জন্য, এটা আসলে কতটা যুক্তি? কংক্রিটের উইকেট আমার কাছে একটু ইজি মনে হয়। আমার কাছে মনে হয় যে আপনার বলগুলা একদমই ব্যাটে আসছে এবং আপনার খেলাটাও অনেকটা ইজি হয়ে যায়। কিন্তু হ্যাঁ, কংক্রিটের উইকেটের মধ্যে যে কনসেপ্টটা আপনি আগাচ্ছেন, কংক্রিটের উইকেটের মধ্যে যদি স্পেশাল কিছু অ্যাড করে দেওয়া যায়, যেমন কি না আমরা বাইরের দেশে দেখতে পাই অনেক দেশে যেই সুবিধাগুলো নেই, যেমন আপনার অ্যাস্ট্রোটার্ফ তারা কংক্রিটের মধ্যে লাগিয়ে খেলছে, ওইখানে অ্যাস্ট্রোটার্ফে বলটাও একটু জোরে আসছে, একটু এক্সট্রা বাউন্সও করছে, প্লাস আবার ব্যাটসম্যানদের অনেক সময় ব্যাটসম্যানদের ব্যাটেও আসছে। তো আপনি যদি উইকেটটার মধ্যে একটু ভ্যারিয়েশন আনতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে এটা হেল্পফুল হবে। বাট ডাইরেক্ট পাকার পিচে আমার কাছে মনে হয় না যে খুব একটা বেশি হেল্প হবে, রাদার দেন প্লেয়িং আ বাউন্সি উইকেটস। এবারে ইয়াসির আলী রাব্বির পার্টিকুলার আউটটা নিয়ে একটু কথা বলতে চাই, যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি মেকারেন চমৎকার প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করেছেন। প্রথমত ইয়াসির রাব্বির জন্য দুজন ফিল্ডার ছিলেন, একজন ডিপ থার্ড ম্যানে, একজন ডিপ ফাইন লেগ, এবং এক্সপেক্টেড যে শর্ট বল করবেন এবং সেক্ষেত্রে অথবা স্কোয়ার অফ দ্য উইকেট শর্টের জন্য তেমনটা রেখেছেন। বাট যেটা দেখা গেল, আউট হওয়ার ঠিক আগের বলটা একটা শর্ট অফ লেন্থের বল ছিল, রাব্বি হয়তো এক্সপেক্ট করছিলেন পরের বলটা শর্ট অফ লেন্থের বল আসবে, সেটা আসলো ফুল লেন্থে বোল্ড হলেন। এই জায়গাটা আসলে ব্যাটারদের প্রিডিটারমাইন্ড হওয়াটা আসলে কতটুকু সুইসাইডাল? প্রিডিটারমাইন্ড হয়ে ক্রিকেট আপনি কখনোই খেলতে পারবেন না, হয়তোবা কয়েক কিছু কিছু সময় আপনার সাথে জিনিসটা কাজ করে যাবে, বাট প্রিডিটারমাইন্ড আসলে কখনোই আপনার জন্য, আপনার একজন ভালো ব্যাটসম্যান বা একজন ব্যাটসম্যানের জন্য কখনোই এটা আমি মনে করি না যে এই জিনিসের সাথে যাওয়া উচিত। আমার কাছে মনে হয় যে অ্যাকর্ডিং টু দ্য বল যদি আপনি খেলতে পারেন, ওইভাবেই আপনি কিন্তু স্কোর করতে পারবেন, এবং পৃথিবীর বিভিন্ন ব্যাটসম্যান অ্যাকর্ডিং টু দ্য বল খেলেই কিন্তু তারা রান করছে। লাস্টলি, এই টুর্নামেন্টে প্রথম জয়টা বাংলাদেশ পেয়ে গেছে এবং সেটা প্রথম ম্যাচে, আপনার এক্সপেকটেশনের জায়গাটা যদি দেখেন, আমি বলবো যে টুর্নামেন্টটা একটা ভালো নোট দিয়ে স্টার্ট হয়েছে এবং আমাদের কিছু বড় দলের সাথেও খেলা আছে। আমরা যদি আমরা কন্টেইন করতে পারি, আমরা 3টা সেক্টরে যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে আমরা হোপফুলি আরও 2টা 3টা ম্যাচ ইনশাল্লাহ জিতবো। থ্যাংক ইউ ভেরি মাচ।